अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার সন্তান আর জ্যোতির ভালোবাসার পরিণাম। আমার সন্তান আপনারা সবাই এতটা শিওর হয়ে কি করে এটা বলছেন যে জ্যোতির গর্ভে যে সন্তান রয়েছে সেটা আমার? ওর প্রেমিক ব্রজমোহনের নয়? আরে তুমি তোমার স্ত্রীকে অপমান করছো, তুমি এইভাবে ওকে ছোট করছো। আরে তোমার লজ্জা করে না? আপনার মনের মধ্যে এত নোংরা কথা কি করে এলো পঙ্কজবাবু? লজ্জা বলে তো কিছু আছে। আপনার বাবা মা এখানে দাঁড়িয়ে আছেন, আমরা তো এনাকে এনার নাতি হবার খুশির খবরটা দিতে এসেছি, আর আপনি মহেন্দ্রনাথ বাবু আপনি কিছু বলছেন না কেন? আই এম সরি শর্মা বাবু, যখন পঙ্কজেরই নিজের স্ত্রীর ওপর ভরসা নেই তখন আমি এই বিষয়ে কি কথা বলতে পারি? আমি আমার ছেলের কষ্ট দেখব নাকি আপনাদের কষ্ট? আপনারা শুনেছেন তো পঙ্কজ আর আমার সিদ্ধান্তটা কি? আমার আফসোস এটাই যে এই বাড়ির দেওয়ালগুলো নির্জীব, যদি বলতে পারতো না তাহলে আজ সাক্ষী থাকতো আপনার মেয়ের অবৈধ সম্পর্কের খেলার। আরে চুপ করুন ভৈরবী দেবী, চুপ করুন। আপনি একজন মহিলা, আপনারও মেয়ে আছে, মহিলাদের সম্মান করুন, সম্মান। দেখুন, আমার ছোট মা আর আমার বোনকে আপনার ওই ক্যারেক্টারলেস মেয়ের সঙ্গে তুলনা করবেন না। অনেক নাটক হয়েছে এই বাড়িতে, আপনারা দয়া করে এখন আসতে পারেন। আর কত অপমান সহ্য করবে তুমি? আমি আর সহ্য করতে পারছি না। ঠিক বলেছে পদ্মা, এখানে দাঁড়িয়ে থাকার আর কোনো দরকার নেই। চল বাবা, এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলে আয় বাবা। আমার ভালো লাগছে এটা দেখে যে দাদা আপনি কিছু তো বললেন। জিঠুমণি, জিঠুমণি, তুমি? আমি কি করতাম? জ্যোতি নিজে সব সীমা ছাড়িয়ে গেছে, ও আমাদের সবাইকে মিথ্যে বলেছে, আর ওর পরিবারের লোকেরাও ওই মিথ্যেতে সঙ্গ দিয়েছে। সত্যিটা সবাই অনুভব করতে পারছে, কিন্তু সেই সত্যিটাকে কেউ স্বীকার করতে চাইছে না, কারণ প্রত্যেকটা প্রমাণ জ্যোতি বৌদির বিরুদ্ধে। জেঠিমা, আজ কি মানবিক সম্পর্কের উপরেও প্রমাণ বড় হয়ে গেল? আমরা কি জ্যোতি বৌদির সব ভালো গুণ এক মুহূর্তেই ভুলে যাব? আমরা কিচ্ছু ভুলিনি উদয়, জ্যোতির সব কিছু আমাদের মনে আছে, আর সেই জন্যই হয়তো মনটাকে কিছুতেই স্থির করতে পারছি না যে আমার ছেলেটার সাথে কেন এরকম হলো। হ্যাঁ, আর একটা কথা, আর কখনো আমাদের সামনে জ্যোতিকে বৌদি বলবে না, খুব কষ্ট হয়, মেনে নিতে পারি না। আ
আরে দিদি, কতবার বলেছি তোকে, রাতে দেরি করে ঘুমিয়েছিলাম, সেই জন্য উঠতে পারিনি, নাহলে তো মন্দিরে যেতাম। আরে তুই চা দে না, বসে আছিস, চা দে দিদিকে। দিদি তুই চা খা না, তোরা আমার থেকে কিছু লুকোচ্ছিস তাই না? না তো, আমরা আবার কেন কিছু লুকোতে যাবো তোর থেকে? আরে সুষমা, আরে এসে গেছে বাবা মা, এসে গেছে বাবা। এমন কি হয়েছে মন্দিরে যে তুমি? তোমরা সবাই মন্দিরে না, পঙ্কজের বাড়িতে গেছিলে তাই না? পঙ্কজের বাড়িতে গেছিলে তাই তো মা? বাবা বাবা, কি হয়েছে ওখানে? ঠাম্মি এভাবে কাঁদছে কেন বলো না প্লিজ বাবা। তুমি এভাবে চুপ করে কেন আছো, কিছু বলো না, বলো না মা, বলো না কি হয়েছে ওখানে, কেন ঠাম্মি এত কাঁদছে, কি হয়েছে বলো না তুমি প্লিজ। ঠিক আছে, বলতে হবে না, আমি নিজে গিয়ে পঙ্কজকে জিজ্ঞেস করে আসছি। আমাদের মতো অপমানিত হতে যাবি নাকি ওখানে? অর্চনারা আমাদের সঙ্গে যা করলি, অপমান শব্দটাও ছোট হয়ে গেল তার কাছে। আর পঙ্কজের থেকে এটা আশাও করিনি, নিজের সন্তানকে। বাচ্চার ব্যাপারে কি বলেছে ও? আমার বাচ্চার ব্যাপারে বলো না আমাকে, কি বলেছে? উত্তর দেবে না তাই তো? ঠিক আছে, পঙ্কজ ভাবে যে এই সন্তান ওর নয়। জ্যোতি, যাক তাও ভালো, এখনো পুরোপুরি তুমি আমাকে ভুলতে পারোনি। তুমি এখানে কি করতে এসেছো? কি বলেছো তুমি বাবাকে? এই সন্তান তোমার নয়। তোমার সঙ্গে জড়িত কোনো কিছুর সঙ্গে আমার সম্পর্ক নেই। এটা তোমার ধারণা হতে পারে, কিন্তু যদি আমি চাই তাহলে তোমার এই ধারণাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রমাণ করে দিতে পারি আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে তোমার সন্তান। ডিএনএ রিপোর্টস নিশ্চয়ই তুমি অস্বীকার করতে পারবে না, কিন্তু আমি এরকম কিচ্ছু করব না। কিন্তু যে সম্পর্ক প্রমাণের ভিত্তিতে টিকে থাকে তার আয়ু বেশি দিন হয় না, আজ নয়তো কাল সেটা ভেঙেই যায়। আমার জন্য এটাই যথেষ্ট যে এই বাচ্চাটা আমার অংশ, আমার গর্ভে বড় হচ্ছে আর আমার ভালোবাসার চিহ্ন। তাহলে তুমি এটা প্রমাণ করতে এসেছো? তোমার কি মনে হয় তোমার এই সমস্ত কথা শুনে আমি সবকিছু ভুলে যাব? সত্যি বলবো, এই বাচ্চা বা তার অস্তিত্ব তোমার ঘৃণার কারণ নয়,
তোমার ঘৃণার কারণ হলো তোমার অহংকার, সেই অহংকার যেটার জন্য তুমি কিছুতেই মানতে পারছো না যে পঙ্কজ বৈশিষ্ট্য স্ত্রীরও একটা অতীতের জীবন থাকতে পারে। পঙ্কজ বৈশিষ্ট্যও কারোর দ্বিতীয় পছন্দ হতে পারে। সবাই আমাকে বলেছিল যে তুমি এই সত্যিটা স্বীকার করতে পারবে না, আর সেটাই হলো যার ভয় ছিল। অহংকার একটা সম্পর্কের থেকে বেশি হয়ে গেল। কিন্তু তুমি এই ভুল ধারণায় থেকো না যে আমি এখানে নিজেকে সঠিক প্রমাণ করতে এসেছি, আর এই আশায় আমি বেঁচেও নেই যে তুমি একদিন এসে আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। আমি শুধু এইটুকু বলতে এসেছি যে আজ তুমি তোমার সমস্ত সীমা পার করে ফেলেছো। যে পঙ্কজকে কোনোদিন আমি ভালোবেসেছিলাম, সেই মানুষটাকে আজ আমি সত্যি হারিয়ে ফেললাম। তুমি আমার সন্তানকে অপমান করলে একজন মা এটা কিছুতেই সহ্য করতে পারবে না। এনাফ, বাজে কথা বলা বন্ধ করো। বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, আমাকে ঠকিয়েছো, তাই তোমার সমস্ত কথা আমার কাছে এখন মিথ্যে। আজ তো না হয় আমি তোমার সব কথা শুনলাম, কিন্তু তুমি ভবিষ্যতে আর কোনোদিন আমার অফিসে আসবে না। গেট আউট! আমি বলছি এখান থেকে চলে যাও। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার বলা কথাগুলো তুমি কোনোদিনও ভুলতে পারবে না, কারণ এটাই সত্যি। একটা এমন সত্যি যেটা জানা সত্ত্বেও তুমি অস্বীকার করছো। অটোয় করে গিয়ে ক্লান্ত হয়ে গেছিস তুই, তাই না? কোনো ব্যাপার না দাদা, পরের বার ট্যাক্সিতে চলে যাব। আরে বোকা, আমার দ্বারা সম্ভব নয় বলে, নাহলে আমি তোর জন্য একটা নতুন গাড়ি কিনে আনতাম, তাও ড্রাইভার সমেত। সে তো জাস্ট, আরে দাদা, আমি তো শুধু মজা করছিলাম। এই ডাক্তারের প্রেসক্রিপশনটা ছেড়ে দিচ্ছিস কেন তুই? আসলে এটার আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই? আরে একবার মাকে অন্তত দেখাতে পারতি। দাদা, মা শুধু শুধু কষ্ট পাবে আমার জন্য যদি না মা এগুলো আমার জন্য করতে পারে, তাই জন্য আমি মাকে কিছু বলিনি। সুষমা, দীপু কি দেখালো না আমাকে? আসলে মা, আজ আমাদের সুষমার চেক আপ ছিল, তাই ডাক্তার বলল যে ওর সন্তানের বিকাশ ঠিক করে হচ্ছে না, সেই জন্যই ও ডায়েট প্ল্যান বানিয়েছিল, যার মধ্যে ওকে দুধ, ফ্রুটস, সবজি, বাদাম, কাজু, সব কিছু, ভিটামিনের ট্যাবলেটও লেখা ছিল, কিন্তু ওসব ছিঁড়ে ফেললো মা। মনটা কোথায় আছে তোর? ওই ওই একটু ক্লান্ত ছিলাম তাই। ক্লান্ত হয়ে গেছিস তো, কি বিশ্রাম নে। হ্যাঁ, শুধু এই কাজটা করে নি, তারপর যাব। তুই ছাড়ে সব, আমি করে নিচ্ছি, তুই যা গিয়ে বিশ্রাম নে, আর চিন্তা করিস না, আমি আছি তো। আমার মধ্যেই খামতি আছে, আজ যদি আমি যোগ্য হতাম কিছু উপার্জন করার, তাহলে আমি নিজের সন্তানকে ঠিক করে মানুষ করতে পারতাম। না মা, না, এরকম বলে না। দেখ, সব ঠিক হয়ে যাবে, দীপু প্রমোশন পেয়ে গেছে, সংসারে আর কিছু টাকা আসবে, আর যদি যদি কিছু করে তাহলে ও তো সাহায্য করতে পারবে, তাই না? চিন্তা করিস না, ভগবানের উপর ভরসা রাখ, উনি কাউকে ফেরান না। ভগবান, ভগবান, ভগবান বলে কিচ্ছু হয় না, উনি শুধু রঙ্গ দেখেন। আর সত্যি তো এটাই,
আমি যেহেতু সবার মন ভেঙেছি তাই আমার সাথে এসব হচ্ছে। দেখ মা, এ সময় তো চিন্তা করিস না, বাচ্চার শরীরের জন্য ভালো নয় সেটা। চল গিয়ে বিশ্রাম নে তুই, যা। হঠাৎ করে এতদিন পর কি মনে করে ডাকলে ডার্লিং? মুখটা ব্যবহার করো, এসব চোখের জলের ভাষা আমি ঠিক বুঝি না। আই এম সরি ব্রজো, আই এম সরি। সরির পরে আর কিছু বলবে নাকি এই জলের ধারা বওয়াবে? আমরা কি সবকিছু ভুলে গিয়ে আবার দুজনে একসাথে নতুন জীবন শুরু করতে পারি? এই সন্ধেবেলা তুমি আমাকে ফালতু জোক শোনাতে ডেকে নিয়ে এলে? তুমি আর জ্যোতি আমার সাথে যা করেছো তারপর আমি তোমাদের ক্ষমা করে দেব, এটা তোমার এই ছোট্ট মাথাতে কিভাবে ঢুকলো? প্লিজ ব্রজো, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি মানছি যে ভুল আমার ছিল, কিন্তু এখন আর এরকম হবে না। আমি আমি সত্যি বলছি ব্রজ, আমি আর সেই রকম পরিস্থিতি আসতেই দেব না। আমি আমি তোমায় কথা দিচ্ছি যে এই দারিদ্রতাকে আমি আমাদের বৈবাহিক জীবনে আর আসতে দেব না, কোনোদিন আসতে দেব না। কেন, তুমি লটারি পেয়ে গেছো না? লটারি নয়, কিন্তু কিছু গয়না এসেছে আমার কাছে। আমি সব গয়না নিয়ে অন্য কোনো শহরে চলে যাব, ওখানে ওখানে কোনো কাজ খুঁজে নেব, শান্তিতে থাকব। কিন্তু কিন্তু আমি এসব একা করতে পারবো না, এতে আমার তোমার সঙ্গ চাই। প্লিজ ব্রজো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ থাকতে পারছি না আমি তোমায় ছেড়ে। সুষমা দেখো, তোমাকে নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না, এই সমস্ত চক্রান্তের মূল ওই জ্যোতি, আর ও তার কৃতকর্মের ফল পেয়েছে। আর তুমিও এই কয়েক মাস মায়ের বাড়িতে থেকে নিজেকে বুঝতে পেরেছ। এখন তুমি যদি আমাকে কথা দাও যে আমি যা বলবো তুমি তাই শুনবে, তো তুমি যেরকমই বলবে আমি সেরকমই করব। তুমি বসো, আমি এগুলো ভালো করে রেখে দিচ্ছি। বসার সময় এখন আর নেই, কেউ আমাদের খুঁজে বের করার আগে এই শহর ছেড়ে দিতে হবে, ধরা পড়লে সব গয়না নিয়ে নেবে বাড়ির লোক। ঠিক আছে, আমি জিনিস গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করো ব্রজো। Thank you.
আমাকে মেরো না ব্রজো, কেউ কেউ বাঁচাও আমায়, কে আছো বাঁচাও, কি করছো ব্রজো, মেরো না, মেরো না আমায়।